ইংরেজিতে কথা বলতে এবং ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে যা জানতে হবে তা হলো মডাল ভার্বস। এরা মেইন ভার্বকে সাহায্য করে বলে এদেরকে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বও বলা হয়। মডাল ভার্বসকে সার্থকভাবে রাইটিং এবং স্পিকিংয়ে ব্যবহার করার জন্য 130টি গ্রামেটিক্যাল রুলস শিখতে হবে। 130টি গ্রামেটিক্যাল রুলস শিখতে হবে মডাল ভার্বস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। মডাল ভার্ব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপে কোনগুলি মডাল ভার্বস তা জানতে হবে। মডাল ভার্ব সম্পর্কে একটা সাধারণ জ্ঞান থাকতে হবে। এরপর প্রত্যেকটি মডাল ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এরপর মডাল ভার্ব যুক্ত বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। এই ভিডিওটির আলোচ্য বিষয় মডাল ভার্বস কি, মডাল ভার্বস এর তালিকা, মডাল ভার্বস সম্পর্কে সাধারণ আলোচনা, মেও মাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা 1 থেকে 9 পর্যন্ত, পরিশেষে 9টি বাংলা বাক্য যেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। আজকের ক্লাসে যে মডাল ভার্বস সম্পর্কে আলোচনা করা হবে তা হলো মে, মে বি প্লাস ভার্ব থ্রি, মে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, মে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, মাইট, মাইট বি প্লাস ভার্ব থ্রি, মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, ক্যান আই, কুড আই, মে আই, মাইট আই এর যথার্থ ব্যবহার। যেহেতু স্পিকিংয়ের জন্য এই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এইগুলো সম্পর্কে জানতেই হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। যে যে ধরনের বাংলা বাক্যগুলো এই ক্লাসে ইংরেজিতে অনুবাদ করা শেখানো হবে, আমি একটি চাকরি পেতে পারি, লোকটিকে শিক্ষা দেওয়া যেতে পারে, সে গান গাইতে থাকতে পারে, সে একটি বাড়ি তৈরি করে থাকবে, আমি একটি চাকরি পেতেও পারি, লোকটিকে শিক্ষা দেওয়া যেতেও পারে, সে গান গাইতেও থাকতে পারে, সে একটি বাড়ি তৈরি করে থাকতেও পারত, আমি কি ভিতরে আসতে পারি। এই ধরনের বাক্যগুলো সাধারণত স্পিকিংয়ে খুব বেশি ব্যবহৃত হয়, তাই এগুলো অনুবাদ করা শিখতেই হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। প্রথমে দেখা যাক কোনগুলি মডাল ভার্বস এবং কেন এদেরকে মডাল ভার্বস বলা হয়। মডাল ভার্বসগুলি হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। এছাড়াও কিছু সেমি মডাল ভার্বস রয়েছে নিড, ডিয়ার, ইউজ টু। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু এগুলোকে মডাল ভার্ব বলা হয়। দিজ আর কল্ড মডাল ভার্বস, এগুলোকে মডাল ভার্ব বলে বিকজ, কারণ, দে ওয়ার্ক অ্যাজ দ্য মুড অব দি সাবজেক্ট। এগুলোকে মডাল ভার্বস বলা হয় কারণ এগুলো সাবজেক্টের মুড অনুযায়ী কাজ করে। নিড, ডিয়ার, ইউজ টু এগুলোকে বলে সেমি মডাল ভার্ব। দিজ আর কল্ড সেমি মডাল ভার্বস, এগুলোকে সেমি মডাল ভার্বস বলে বিকজ, কারণ, দে ক্যান বি ইউজড, কারণ সেগুলোকে ব্যবহার করা যেতে পারে অ্যাজ দ্য অক্সিলারি ভার্বস, সাহায্যকারী ভার্ব হিসেবে, অ্যান্ড দ্য মেইন ভার্বস, প্রধান ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসেবে। এবার দেখা যাক মে ও মাইট কোথায় বসে। সম্ভাবনা ও অনুমতি অর্থে মে ব্যবহৃত হয়। আগামীকাল বৃষ্টি হতে পারে, এটি একটি সম্ভাবনা। ইট মে রেইন টুমোরো সাধারণত 50% সম্ভাবনার ক্ষেত্রে মে ব্যবহৃত হয়। আমি কি আসতে পারি, এটি একটি অনুমতি, এর ইংরেজি হবে মে আই কাম ইন। সে আসতে পারে, এটি একটি সম্ভাবনা, হি মে কাম। অনুমতি অর্থে মেয়ের আরও কয়েকটি উদাহরণ দেখা যাক যাতে সমগ্র বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, মে আই গো হোম, আমি কি বাড়ি যেতে পারি, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, মে আই গো, আমি কি যেতে পারি, মে উই ইট, আমরা কি খেতে পারি, মে আই বিগিন, আমি কি শুরু করতে পারি, মে আই স্মোক, আমি কি ধূমপান করতে পারি, মে আই আস্ক হোয়াই, আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন। সম্ভাবনা অর্থে মেয়ের আরও কয়েকটি ব্যবহার। ইট মে সোনো তুষারপাত হতে পারে, দে মে গো তা যেতে পারে, শি মে কাম
সে আসতে পারে দ্যাট মে ওয়ার্ক ওইটা কাজ করতে পারে দি বয় মে পাস ইন দ্য এক্সাম বালকটি পরীক্ষায় পাশ করতে পারে উই মে বি হ্যাপি ইন লাইফ আমরা জীবনে সুখী হতে পারি বাংলাদেশ মে উইন বাংলাদেশ জিততে পারে সাধারণত এই যেহেতু সেন্টেন্সেসগুলো স্পিকিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই এগুলোকে শিখতেই হবে ইচ্ছে বা আশীর্বাদ অর্থে মে ব্যবহৃত হয় মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও মে গড হেল্প ইউ ঈশ্বর তোমার সহায় হোক এবার দেখা যাক মাইট কোথায় বসে খুবই কম সম্ভাবনা অর্থে মাইট ব্যবহৃত হয় সে আসতেও পারে ই মাইট কাম সাধারণত 30% সম্ভাবনা বা তারও কম সম্ভাবনার ক্ষেত্রে মাইট ব্যবহৃত হয় বৃষ্টি আসতেও পারে ইট মাইট রেইন সৌজন্য অর্থে মাইট ব্যবহৃত হয় তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো ইউ মাইট ইউজ মাই ফোন তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো ইউ মাইট ইউজ মাই পেন মে ও মাইটের মধ্যে পার্থক্য 50% সম্ভাবনার ক্ষেত্রে মে ব্যবহৃত হয় এবং খুবই কম সম্ভাবনার ক্ষেত্রে মাইট ব্যবহৃত হয় এবার দেখা যাক ক্যান ও কুড কোথায় বসে ক্যান মানে পারা কুড মানে পারতাম যে যে স্থানে ক্যান বসে কোনো কাজ করার যোগ্যতা বা অ্যাবিলিটি আছে এমন বোঝাতে ক্যান বসে অন্যভাবে আমরা বলতে পারি নিশ্চিত কোনো কিছু পারা বোঝাতে ক্যান বসে সে সাঁতার কাটতে পারে এটি একটি সামর্থ্য সে সাঁতার কাটতে পারে এর অর্থ দাঁড়ায় সে নিশ্চিতভাবে সাঁতার কাটতে পারে এর ইংরেজি হবে হি ক্যান সুইম অনুরোধ বোঝাতে ক্যান বসে তুমি কি আমাকে সাহায্য করতে পারো এটি একটি অনুরোধ এর ইংরেজি হবে ক্যান ইউ হেল্প মি অনুমতি বোঝাতে ক্যান বসে আমি কি যেতে পারি ক্যান আই গো আমি কি আসতে পারি এটি একটি অনুমতি ক্যান আই কাম ক্যানের আরও কয়েকটি উদাহরণ দেখা যাক যাতে সমগ্র বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় আমি ইংরেজি বলতে পারি এটি একটি সামর্থ্য আই ক্যান স্পিক ইংলিশ আমি ক্রিকেট খেলতে পারি এটি একটি সামর্থ্য এর ইংরেজি হবে আই ক্যান প্লে ক্রিকেট আমরা বায়ু ছাড়া বাঁচি না উই ক্যান নট লিভ উইদাউট ইয়ার বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে মোডাল ভার্বের পরে অর্থাৎ ক্যানের পরে এখানে নট বসাতে হবে আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন এটি একটি অনুরোধ এর ইংরেজি হবে ক্যান ইউ লেন্ড মি সাম মানি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি আমি কি খেতে পারি এটি একটি অনুমতি ক্যান আই ইট ক্যান মানে পারা ক্যানের পাস্ট টেন্স হলো কুড কুড মানে পারতাম বা পারত সে কাজটি করতে পারত হি কুড ডু দ্য ওয়ার্ক সৌজন্য বোঝাতে কুড বসে আমি কি তোমার কম্পিউটারটি ব্যবহার করতে পারি কুড আই ইউজ ইউর কম্পিউটার আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি কুড আই ইউজ ইউর ফোন এবার দেখা যাক শুড ও উড কোথায় বসে উপদেশ বা উচিত বোঝাতে শুড বসে তোমার ইংরেজি শেখা উচিত এটি একটি উপদেশ ইউ শুড লার্ন ইংলিশ রিকোয়েস্ট অনুরোধ বোঝাতেও শুড বসে আমি কি একটি ফোন করতে পারি শুড আই মেক এ ফোন কল পোলাইট রিকোয়েস্ট অনুরোধ বা নমনীয়তা বোঝাতে উড বসে আপনি কি আমাকে কিছু টাকা ধার দেবেন উড ইউ লেন্ড মি সাম মানি আপনি কি কফি পান করবেন উড ইউ লাইক টু ড্রিঙ্ক কফি নিত্যবিত্ত অতীত বা অনিয়মিত অভ্যাস বোঝাতে উড বসে সে নদীতে সাঁতার কাটত হি উড সুইম ইন দ্য রিভার নিত্যবিত্ত অতীত বলতে বোঝায় অতীতকালে যে কাজটি বারবার ঘটেছিল বর্তমানে আর যে কাজটি হয় না বাধ্যতা নিশ্চয়তা দৃঢ় সংকল্প বোঝাতে মাস্ট বসে
তোমাকে বাড়ি যেতে হবে, এটি একটি বাধ্যতা, ইউ মাস্ট গো হোম। লোকটি অবশ্যই প্রতিজ্ঞা রক্ষা করবে, দি ম্যান মাস্ট কিপ হিজ প্রমিস। কোনো কিছুর প্রয়োজন বা দরকার বোঝাতে নিড বসে। আমাদের আরও স্কুল কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন, উই নিড এস্টাবলিশ মোর স্কুলস অ্যান্ড কলেজেস। আমাদের সেখানে যাওয়া দরকার, উই নিড গো দিয়ার। কোনো কিছুতে সাহস করা বা সাহস দেখানো বোঝাতে ডেয়ার বসে। সে কুমির ধরার সাহস দেখায়, হি ডেয়ার্স টু ক্যাচ এ ক্রোকোডাইল। লোকটি বনের ভিতর প্রবেশ করার সাহস দেখালো না, দি ম্যান ডিড নট ডেয়ার টু গো টু দ্য ফরেস্ট। নিত্যবিত্ত অতীত বা অনিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু বসে। সে নদীতে সাঁতার কাটত, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার। আজকের ক্লাসে যে মডাল ভার্ব সম্পর্কে আলোচনা করা হবে তা হলো মে, মে বি প্লাস ভার্ব থ্রি, মে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, মে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, মাইট, মাইট বি প্লাস ভার্ব থ্রি, মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, ক্যান আই, কুড আই, মে আই, মাইট আই, এর পার্থক্য। এই গ্রামারগুলো স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো জানতেই হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। মে প্লাস ভার্ব ওয়ান, কোনো কিছু করতে পারি, পারে বা পারেন এমন বোঝাতে বসে। মে প্লাস ভার্ব ওয়ান সাধারণত 50% সম্ভাবনার ক্ষেত্রে বসে। সে একটি চাকরি পেতে পারে, হি মে গেট এ জব। যদি বলা হয় সে একটি চাকরি পেতে পারে, তাহলে এখানে ধরে নিতে হবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা 50%। মে একটি পিওর বা কোর মডাল ভার্ব, তাই ইন্টারোগেটিভ বাক্যে অন্য কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না, শুধুমাত্র মে এই ভার্বটিকেই বাক্যের প্রথমে আনতে হবে। সে কি একটি চাকরি পেতে পারে, মে হি গেট এ জব। সে একটি চাকরি নাও পেতে পারে, হি মে নট গেট এ জব। বাক্যটি যদি নেগেটিভ হয় বা নাবোধক হয় তাহলেও অন্য কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না, শুধুমাত্র মে ভার্বটির পরেই একটি নট যোগ করতে হবে, তাই এখানে লিখতে হবে হি মে নট গেট এ জব। যে যে ক্ষেত্রে মে বসে, 50% সম্ভাবনা বোঝাতে মে বসে। বৃষ্টি আসতে পারে, ইট মে রেইন। অনুমতি নিতে মে বসে, আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন। অনুমতি দিতে মে বসে, তুমি এখানে বসতে পারো, ইউ মে সিট হিয়ার। নাবোধক বাক্যে মে বসতে পারে, বৃষ্টি আসবে না, ইট মে নট রেইন। ইচ্ছা আশীর্বাদ দোয়া বোঝাতে মে বসে, মে ইউ লিভ লং। মে একটি পিওর বা কোর মডাল ভার্ব, তাই ইন্টারোগেটিভ বাক্যে বা নেগেটিভ বাক্যে অন্য কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না। মে প্লাস ভার্ব ওয়ান বড় বাক্যে থাকলে কিভাবে বসে, এবার এটি দেখা যাক। মে যদি বড় বাক্যে থাকে, তাকে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপর মে প্লাস ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। বাকি অংশ বসানোর জন্য কিভাবে, কোথায়, কী জন্য, কী করে, কখন দিয়ে প্রশ্ন করতে হবে। সাবজেক্টকে খুঁজে বের করার জন্য কে বা কী দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বের কাছে। অবজেক্টকে খুঁজে বের করার জন্য ভার্বের কাছে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা জীবনকে সাজাতে পারি শিক্ষার মাধ্যমে, এটি একটি বড় বাক্য। এই বাক্যটিকে যদি ইংরেজিতে অনুবাদ করতে হয় তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে নিতে হবে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে খুঁজে বের করার জন্য ভার্বের কাছে কে বা কী দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে সাবজেক্ট হলো সাজাতে পারি,
কে সাজাতে পারে? আমরা সাজাতে পারি, তাই এখানে সাবজেক্ট হলো আমরা। অবজেক্টকে খুঁজে বের করার জন্য ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি সাজাতে পারে? জীবন সাজাতে পারি, তাই এখানে অবজেক্ট হলো জীবন। তাই নিয়ম অনুযায়ী প্রথমে সাজিয়ে নিতে হবে, প্রথমে সাবজেক্ট আমরা, তারপর ভার্ব সাজাতে পারি, তারপর অবজেক্ট জীবনকে, তারপর শিক্ষার মাধ্যমে। এইভাবে সাজিয়ে নিয়ে তারপর আমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে। আমরা সাজাতে পারি জীবনকে শিক্ষার মাধ্যমে, এর ইংরেজি হবে উই মে ডেকোরেট লাইফ বাই এডুকেশন। এইভাবে সকল বড় বাংলা বাক্যকে এই স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে নিয়ে তারপর অনুবাদ করতে হবে। তেমনিভাবে আমরা ভ্যাকসিন গ্রহণ করে 2021 সালের মধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পারি। এই বাংলা বাক্যটিকে যদি আমাদের অনুবাদ করতেই হয় তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের সাজিয়ে নিতে হবে। আমরা নিয়ন্ত্রণ করতে পারি করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণ করে 2021 সালের মধ্যে। উই মে কন্ট্রোল করোনা ভাইরাস টেকিং ভ্যাকসিন ইন 2021। বাংলাদেশ ভবিষ্যতে একটি উন্নত দেশে পরিণত হতে পারে। বাংলাদেশ পরিণত হতে পারে একটি উন্নত দেশে ভবিষ্যতে। বাংলাদেশ মে বিকাম এ ডেভেলপড কান্ট্রি ইন ফিউচার। সংবাদটি মিথ্যা হতে পারে, দি নিউজ মে বি ফলস। তুমি দক্ষতার মাধ্যমে সুনাম অর্জন করতে পারো, তুমি অর্জন করতে পারো সুনাম দক্ষতার মাধ্যমে। ইউ মে গেইন ফেম বাই স্কিল। মে বি প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করা যেতে পারে এমন বোঝাতে বসে। এই গ্রামারটি স্পিকিং এবং রাইটিংয়ে অনেকটাই ব্যবহৃত হয়, তাই এর ব্যবহার জানতেই হবে। যদি কোনো কিছু করা যেতে পারে এমন ধরনের কোনো বাংলা বাক্য থাকে তাকে অনুবাদ করার জন্য প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর মে বি, তারপর ভার্ব থ্রি, তারপর বাকি অংশ। লোকটিকে শিক্ষা দেওয়া যেতে পারে, এই বাংলা বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দি ম্যান। তারপর আমাদের নিয়ম অনুযায়ী বসাতে হবে মে বি, তাই আমরা এখানে বসিয়েছি মে বি। তারপর ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এখানে লেখা হয়েছে টট। তাই লোকটিকে শিক্ষা দেওয়া যেতে পারে, এর ইংরেজি হবে দি ম্যান মে বি টট। মে বি প্লাস ভার্ব থ্রির আরও কিছু উদাহরণ। করোনা ভাইরাস দূর করা যেতে পারে ভ্যাকসিনের মাধ্যমে, করোনা ভাইরাস মে বি রিমুভড বাই ভ্যাকসিন। শান্তি পাওয়া যেতে পারে সততার মাধ্যমে, পিস ক্যান বি গট বাই অনেস্টি। বন্ধুর সাহায্য নেওয়া যেতে পারে শান্তির জন্য, দি হেল্প অব দি ফ্রেন্ড মে বি টেকেন ফর পিস। সাহায্য পাওয়া যেতে পারে বন্ধুর কাছ থেকে সময় মতো, হেল্প মে বি গট ফ্রম দি ফ্রেন্ড ইন টাইম। দুর্নীতি বন্ধ করা যেতে পারে শিক্ষার মাধ্যমে, করাপশন মে বি স্টপড বাই এডুকেশন। মে বি প্লাস ভার প্লাস আইএনজি, কোনো কিছু করতে থাকতে পারি, পারে বা পারেন এমন বোঝাতে বসে। এই যেহেতু বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর মে বি, তারপর ভার প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। সে গাড়ি চালাতে থাকতে পারে, তাই এর ইংরেজি অনুবাদ হবে হি মে বি ড্রাইভিং এ কার। এবার দেখা যাক মে বি প্লাস ভার প্লাস আইএনজি বড় বড় বাংলা বাক্যে থাকলে কীভাবে অনুবাদ করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর মে বি, তারপর ভার প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। সে কম্পিউটার শিখতে থাকতে পারে চাকরির জন্য, একে অনুবাদ করার জন্য প্রথমে সাবজেক্ট, তারপর মে বি প্লাস ভার প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ, এভাবে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ সে শিখতে থাকতে পারে কম্পিউটার চাকরির জন্য, হি মে বি লার্নিং কম্পিউটার ফর এ জব। আমার বন্ধু স্টেজে গান গাইতে থাকতে পারে, আমার বন্ধু গাইতে থাকতে পারে গান স্টেজে, মাই ফ্রেন্ড মে বি সিঙ্গিং এ সং অন দ্য স্টেজ। আমাদের সরকার জঙ্গিবাদ
দূর করতে থাকতে পারে দেশ থেকে, আমাদের সরকার দূর করতে থাকতে পারে জঙ্গিবাদ দেশ থেকে, আওয়ার গভর্নমেন্ট মে বি রিমুভিং মিলিটেন্সি ফ্রম দ্য কান্ট্রি, তার সুনাম বাড়তে থাকতে পারে দিন দিন, তার সুনাম বাড়তে থাকতে পারে দিন দিন, হিজ ফেম মে বি ইনক্রিজিং ডে বাই ডে, বিজ্ঞান আমাদের জীবনকে করতে থাকতে পারে আরামদায়ক, বিজ্ঞান করতে থাকতে পারে আমাদের জীবনকে আরামদায়ক, সায়েন্স মে বি মেকিং আওয়ার লাইফ কমফোর্টেবল। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, মে বি প্লাস ভার প্লাস এনজি তখনই হবে যখন কাজটি রানিং অবস্থায় থাকবে। মেহা প্লাস ভার থ্রি, কোনো কিছু করে থাকতে পারি পারে বা পারেন এমন বোঝাতে বসে। এগুলো যদি বড় বাংলা বাক্যে থাকে তাহলে তাকে যেভাবে অনুবাদ করতে হবে, সাবজেক্ট প্লাস মেহা প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, সে একটি বাড়ি তৈরি করে থাকতে পারে, হি মে হ্যাভ বিল্ট এ হাউস, বর্তমানে কোনো কাজ পরিপূর্ণ হয়েছে এমন বোঝাতে এগুলো বসে। মেহা প্লাস ভার্ব থ্রির আরও কিছু উদাহরণ, সে একটি বাড়ি তৈরি করে থাকতে পারে, সে তৈরি করে থাকতে পারে একটি বাড়ি, হি মে হ্যাভ বিল্ট এ হাউস, সে চাকরির জন্য কম্পিউটার শিখে থাকতে পারে, সে শিখে থাকতে পারে কম্পিউটার চাকরির জন্য, হি মে হ্যাভ লার্ন কম্পিউটার ফর এ জব, সে চাকরির জন্য ইংরেজি শিখে থাকতে পারে, সে শিখে থাকতে পারে ইংরেজি চাকরির জন্য, হি মে হ্যাভ লার্ন ইংলিশ ফর এ জব, আমার বন্ধু স্টেজে গান গেয়ে থাকতে পারে, আমার বন্ধু গেয়ে থাকতে পারে গান স্টেজে, মাই ফ্রেন্ড মে হ্যাভ সাং এ সং অন দ্য স্টেজ, সে কাজটি শেষ করে থাকতে পারে, সে শেষ করে থাকতে পারে কাজটি, হি মে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এই ধরনের বাক্য সাধারণত পরিপূর্ণ কাজকে নির্দেশ করে। মাইট প্লাস ভার্ব অন, কোনো কিছু করতেও পারি পারে বা পারেন এমন বোঝাতে বসে, মাইট প্লাস ভার্ব অন সাধারণত 30% সম্ভাবনার ক্ষেত্রে বসে, সে একটি চাকরি পেতেও পারে, হি মাইট গেট এ জব, সে আসতে পারে, হি মে কাম, যদি বলা হয় সে আসতে পারে তাহলে সাধারণত 50% সম্ভাবনা বোঝায়, আর যদি বলা হয় সে আসতেও পারে তাহলে সাধারণত 30% বা তার কম সম্ভাবনা বোঝায়, তাই তখন এর ইংরেজি হবে হি মাইট কাম। মাইট একটি পিওর বা কোর মডাল ভার্ব, তাই ইন্ট্রোগেটিভ বাক্যে অন্য কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না। সে কি একটি চাকরি পেতেও পারে, মাইট হি গেট এ জব, সে একটি চাকরি নাও পেতে পারে, হি মাইট নট গেট এ জব। যে যে ক্ষেত্রে মাইট বসে, 30% সম্ভাবনার ক্ষেত্রে মাইট বসে, বৃষ্টি আসতেও পারে, ইট মাইট রেইন, অনুমতি নিতে মাইট বসে, আমি কি ভিতরে আসতে পারে, মাইট আই কাম ইন, ভদ্রভাবে পরামর্শ দিতে মাইট বসে, তুমি আরেকবার চেষ্টা করতে পারো, ইউ মাইট ট্রাই ওয়ান্স এগেইন, বৃষ্টি নাও আসতে পারে, অর্থাৎ নাবোধক বাক্যেও মাইট বসে, ইট মাইট নট রেইন। মাইট একটি পিওর বা কোর মডাল ভার্ব, তাই ইন্ট্রোগেটিভ বাক্যে বা অন্য কোনো নেগেটিভ বাক্যে অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না। মাইট বি প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করা যেতেও পারে এমন বোঝাতে বসে, লোকটিকে শিক্ষা দেওয়া যেতেও পারে, দি ম্যান মাইট বি টট। মাইট বি প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করা যেতেও পারে এমন বোঝাতে মাইট বি বসে। এবার দেখা যাক বড় বাক্যে মাইট বি প্লাস ভার্ব থ্রি কীভাবে বসে, প্রথমে সাবজেক্ট, তারপর মাইট বি প্লাস ভার্ব থ্রি, তারপর বাকি অংশ। করোনা ভাইরাস দূর করা যেতেও পারে ভ্যাকসিনের মাধ্যমে, করোনা ভাইরাস মাইট বি রিমুভড বাই ভ্যাকসিন, শান্তি পাওয়া যেতেও পারে সততার মাধ্যমে, পিস মাইট বি গট বাই অনেস্টি, বন্ধুর সাহায্য নেওয়া যেতেও পারে শান্তির জন্য, হেল্প দ্য হেল্প অব দি ফ্রেন্ড মাইট বি গট ফর পিস, সাহায্য পাওয়া যেতেও পারে বন্ধুর কাছ থেকে সময় মতো, হেল্প মাইট বি গট ফ্রম দ্য ফ্রেন্ড ইন টাইম, দুর্নীতি বন্ধ করা যেতেও পারে শিক্ষার মাধ্যমে, করাপশন মাইট বি স্টপড বাই এডুকেশন। যদি ক্রিয়ার সাথে যেতেও পারে থাকে তখন মাইট বি প্লাস ভার্ব থ্রি বসবে। মাইট বি
প্লাস ভার্ব প্লাস আইএনজি কোনো কিছু করতে থাকতেও পারি, পারে বা পারে না এমন বোঝাতে বসে। এগুলো যদি বড় বাংলা বাক্যে থাকে তবে অনুবাদ করার জন্য প্রথমে সাবজেক্ট প্লাস মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ বসাতে হবে। সে গাড়ি চালাতে থাকতেও পারে, হি মাইট বি ড্রাইভিং এ কার। এই ক্ষেত্রে কাজটি বর্তমানে রানিং অবস্থায় থাকবে। মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করে থাকতেও পারতাম, পারতো, পারতেন এমন বোঝাতে বসে। অর্থাৎ অতীতকালে যে কাজ করার সম্ভাবনা ছিল কিন্তু করা হয়নি এমন ক্ষেত্রে সাধারণত মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসে। এই যেহেতু বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে সাবজেক্ট, তারপর মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ বসাতে হবে। সে একটি বাড়ি তৈরি করে থাকতেও পারত, একে স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে নিতে হবে। সে তৈরি করে থাকতেও পারত একটি বাড়ি, হি মাইট হ্যাভ বিল্ট এ হাউস। সে চাকরির জন্য কম্পিউটার শিখে থাকতেও পারত, সে শিখে থাকতেও পারত কম্পিউটার চাকরির জন্য, হি মাইট হ্যাভ লার্নড কম্পিউটার ফর এ জব। সে চাকরির জন্য ইংরেজি শিখে থাকতেও পারত, সে শিখে থাকতেও পারত ইংরেজি চাকরির জন্য, হি মাইট হ্যাভ লার্নড ইংলিশ ফর এ জব। আমার বন্ধু স্টেজে গান গেয়ে থাকতেও পারত, আমার বন্ধু গেয়ে থাকতেও পারত গান স্টেজে, মাই ফ্রেন্ড মাইট হ্যাভ সাং এ সং অন দ্য স্টেজ। সে কাজটি শেষ করে থাকতেও পারত, সে শেষ করে থাকতেও পারত কাজটি, হি মাইট হ্যাভ ফিনিশড আ ওয়ার্ক। এই ধরনের বাক্য অতীতকালের অপরিপূর্ণ কাজকে নির্দেশ করে। ক্যান আই, কুড আই, মে আই, মাইট আই, এগুলো স্পিকিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাই এগুলোর যথার্থ ব্যবহার শিখতেই হবে। যদি বলা হয় আমি কি তোমার কম্পিউটারটি ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর কম্পিউটার, ক্যান আই ইউজ ইউর কম্পিউটার, এটি একটি ইনফর্ম্যাল ইংলিশ। সাধারণত বন্ধু বা পরিচিত ব্যক্তির কাছে ক্যান ব্যবহৃত হয়। আমি কি আপনার কম্পিউটারটি ব্যবহার করতে পারি, যদি ইংরেজিতে বলা হয় কুড আই ইউজ ইউর কম্পিউটার, তাহলে কুড আই ইউজ ইউর কম্পিউটার এটি একটি ফর্ম্যাল ইংলিশ। সাধারণত ভদ্রতা দেখাতে কুড ব্যবহৃত হয়। আমি কি আপনার কম্পিউটারটি ব্যবহার করতে পারি, যদি ইংরেজিতে বলা হয় মে আই ইউজ ইউর কম্পিউটার, তাহলে মে আই ইউজ ইউর কম্পিউটার এটি একটি রিয়াল ফর্ম্যাল। সাধারণত শিক্ষক, বয়োজ্যেষ্ঠ বা কোনো সম্মানীয় ব্যক্তির কাছে কথা বলার জন্য মে ব্যবহৃত হয়। আমি কি আপনার কম্পিউটারটি ব্যবহার করতে পারি, যদি ইংরেজিতে বলা হয় মাইট আই ইউজ ইউর কম্পিউটার, মাইট আই ইউজ ইউর কম্পিউটার, এই মাইট ব্যবহার করা হয় অতি ভদ্রতা দেখাতে। সাধারণত এই ধরনের ইংরেজি খুব কমই ব্যবহৃত হয়। ভিডিওটি দেখার পরে এই 9টি প্রশ্নের ইংরেজি অনুবাদ করে কমেন্ট বক্সে জানাতে হবে, অথবা ইয়েস লিখতে হবে যদি এগুলোর ইংরেজি অনুবাদ করা সম্ভব হয়।